নাচে গাই কি হোধারি থাল মধ্যে মধ্যে নিত্য মনে নাচ বাবু জয় রাধে হরি বল গোপী করো সবার কান্দে হাত ধরে কাঁদে কাঁদে হাত আমি কার কান্দ তুমি গোপী করো কান্দে বাহু হিন্দি কৌতূহল গোপী গারো কন্দে বাহু হেদি কৌতূহল নৃত্য দর্শন করে তারপরে তোমার শ্যাম নৃত্য করবে তাই না ও তোমাদের শ্যাম সুন্দর তো শ্যাম কিন্তু লম্পা দেখেই বুঝতে পেরেছি লম্প শব্দ পৃথিবী পট শব্দ হৃদয় চিত্রে ধারণ করে গোবিন্দ সকলকে বক্ষে আশ্রয় দেয় যার অনুরাগী ভক্ত জয় রাধে তাহলে আগে রাধারানী নৃত্য করবো হ্যাঁ তাই নাকি তাহলে শ্যাম তুমি বসো হরিবল সোহাগ চাঁদ মদনী ধনী নাচো তুমি তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে ভূষণের
রাধারানী আমি যে তালে মাসিমা দেবো তোমায় সে তালে কিন্তু নৃত্য করতে হবে। ললিতা বাজায় বিনা বিশ্বখ্যাত বিদম্ব, সকল সখীগণ বাজাইতে লাগিল। কিন্তু ও গোবিন্দ বলল, রাধে তুমি তো ভালোই নৃত্য করছো, যেমন বলে শ্যামে নাগর তুমি নাচে ঠিক আছে, শ্যাম সুন্দরকে পরীক্ষা করা যাক সে কেমন নৃত্য করে। আবার বলেছি গাই
বলেন তো কেমন? এত সুন্দর একটা দাদাকে চোর বললাম, প্রজাবাসীর নবনী চুরি করে খায়, এই জন্য মা কি করেছে? তারপর আমার একটা ঘন্টা বেঁধে দিয়েছে। হ্যাঁ, তোমার ঘন্টা যেন না রে মা। দক্ষিণা দিতে থাকবেন। হরে কৃষ্ণ।